আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে দুপুর থেকে ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেই বিষয়ে জাতীয় পার্টি এখনও অবস্থান স্পষ্ট করেনি। দলের মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের জানান, পরিবেশ পরিস্থিতি বুঝে নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মহাজোটে নয়, এবার এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানান জাতীয় পার্টির মহাসচিব। নির্বাচন উপলক্ষে সকাল 10টা থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরুর কথা থাকলেও 2 ঘন্টা দেরিতে শুরু হয় এর কার্যক্রম। প্রথমে মনোনয়ন ফর্ম নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। অবশ্য পরে দলের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। আমাদের পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড ইন্টারভিউ নেবে, প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত একটা লিস্ট দেবে। আমরা আজকে এই নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এইটাই আমাদের নির্বাচন যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।